Assalamualaikum. Welcome to my channel. Labi labi bhai bonera shobai kemon achen? Ei to alhamdulillah ami motamoti besh bhalo achi. Apnara shobai kemon achen? Abar ider din abar ider choturtho din shobaike Eid Mubarak. Korbani din thake, korbani Eid thake 7 din porjonto shobaike Eid Mubarak janal jabe. আমরা চাই প্রতিটা দিন ঈদের মতনই হোক সবাই এভাবে দিন কাটাক এটাই দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আবার চলে আসলাম মাদের বাসায় দুপুরে দুপুরে আজকে দাওয়াত ছিল দাওয়াত বলতে কি মাকে বললাম রান্না করতে রান্না করতেছে খাবো এখন আমরা তিন বোন মা তানভীর আমরা একসাথে খাওয়া দাওয়া করব আসলাম তাদের বাসায় এই তো আমার আম্মার ছোট্ট একটা বাগান আমি যখন গত 2 মাস আগে এসেছিলাম তখন আমার গাছ আম্মার গাছগুলো ছোট ছোট ছিল এখন মাশাআল্লাহ দিলে এই যে এটা হচ্ছে চালকুমড়া গাছটা মাশাআল্লাহ দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা আগাইছে অনেক লম্বা হচ্ছে এই মোটামুটি বালিঙ্গাটা মোটামুটি ছেয়ে যাচ্ছে আবার এই হচ্ছে এর পুঁইশাক মামনো পুঁইশাক খেয়েছে এখান থেকে মনে হচ্ছে পুঁইশাকের পাতাগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছিল কয়েকটা দিলে একটা তরকারি হয়ে যাবে এরকম হয়েছিল যাক আলহামদুলিল্লাহ এমনি আমার আম্মার হাতে গাছ তারপর পশু মানে হাঁস মুরগি এগুলো হয় মোটামুটি এইতে এই তো এটা হচ্ছে এই পাতাটা জানি কি পাতাটা বলে এই পাতাটা জানি নাম কি পুদিনা পাতা হ্যাঁ এটা আমার ওই যে আম্মা লাগাইছে এটা ফুল গাছ আম্মার ফুলও খুব পছন্দ আমার আম্মা খুব ফুল পছন্দ করে কিন্তু ফুল তো হয় না কিন্তু গাছ মাশাআল্লাহ দিলে পুঁইশাক অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাগান আমার মার খুব শখের বাগান দোয়া করি যে আমার মা জানি বাগানটা আরো সুন্দর বড় হোক এই কুম্মা গাছে কুম্মা ফুল ফুলও থাক ফলও থাক যাক আলহামদুলিল্লাহ এখন আমরা দুপুরে লাঞ্চ করব আসলাম আমাদের টুনটুনিকে দেখাই টুনটুনি আসার পর একটা বকা খাইছে আমার টুনটুনি এই তো টুনটুনি আসার পর আমার হাতে বকা খেয়েছে আমিও আমার আম্মার হাতে বকা খেয়েছে কারণ টুনটুনি হাগু করে দিয়েছে বিছানার মধ্যে এর জন্য আমার আম্মু বকা দিয়েছে টুনটুনিকে এই যে টুনটুনি টুনটুনি এখন খালি ঠোঁটকা ওর মুখটা মনে হয় একদম লাল হয়ে গেছে আর মানে জায়গাটা মুখের জায়গাটা চোখ হয়ে গেছে খালি ঠুকর দেয় আসার পরে আমার ওন্না তারপর আমার মোবাইল এগুলো ঠুকর দিতেছে টুনটুনি এই যে পোলাও রান্না করছে আর হচ্ছে গরুর মাংস ভুনা এই যে আমার মায়ের হাতে গরুর মাংস তো মাশাআল্লাহ অমায়িক মানে কি বলবো মনে হচ্ছে সব খাওয়ার শেষ হয়ে যাবে এই যে ভাত কারণ আমরা ভাত খেতে বেশি পছন্দ করি সাথে যদি একটু শুটকি ভর্তা হয় তাহলে তো আরো টেস্ট এই তো এখন আমরা খাবো মা এখন দুপুরের খাবার আমাদেরকে বেড়ে দিবে এই তো খাবো এই তো মা বাড়তেছে খাবারটা বাড়তেছে এই তো খেতে বসলাম আমি হিরণে ইতি বসে নিতে আসতেছে আম্মা বাড়তেছে এই তো এখন খাবো বসো বলো সবাই মিলে খাবো এই তো মার হাতে পোলাও আর হচ্ছে গরুর মাংস এই তো মজা করে সবাই খাবো এই তো খানাটা না শেষ করি অবশ্যই আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন আজকে আসছি মাদের বাসা সন্ধ্যা পর্যন্ত কী কী করি কী কী খাই অবশ্যই আপনারা থাকবেন আমার সাথে এই তো খানাটা না আমাদের শেষ খানাটা না খাওয়া শেষ এখন তানভীর হাড্ডি খাচ্ছে এই তো বড় হাড্ডি ও পছন্দ করে হাড্ডি আমরা সবাই পছন্দ করি ও পছন্দ করে আজকে সকালে মা পোতে হাড্ডি নিয়ে খুব ঝগড়াঝাটি হয়েছে এটা এখন মা ওকে বড় একটা হাড্ডি দিল খেতেছে ও খাচ্ছে এই তো আমার খাওয়া শেষ ইতি এখন প্লেটে তুলছে এই তো খাওয়ালো শেষ এখন হাত ধুবো আমি এই তো মাদের বাসা থেকে চলে আসলাম আসার পরে এই তো বিকালে নাস্তা করতেছি হচ্ছে বড় পুরি খাবো আর হচ্ছে আজকে গরু গোশত রান্না করছি গোশত দিয়ে আর হচ্ছে তন্দুরি রুটি দিয়ে এটা আমার খুব পছন্দ আমার আম্মারও খুব পছন্দ এটা এখন মা ছেলে খাবো আর হচ্ছে ভিডিওটা যদি আপনাদের মনে একটু দোলা দিয়ে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার দিবেন আমার ভিডিওটা দেখবেন আর নেক্সট ভিডিও করার জন্য আবার আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ